দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয়ার 5 ঘন্টার মাথায় সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ডক্টর কামাল হোসেনের গণফোরাম। বৃহস্পতিবার বিকাল 4টার দিকে গণফোরামের সিনিয়র নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সুলতান মোহাম্মদ মনসুরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। এর আগে বেলা 11টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ধানেশীষ প্রতীকের ঐক্য ফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর। এর পরিপ্রেক্ষিতে বিকালে জরুরি বৈঠকে বসে গণফোরামের সিনিয়র নেতারা। বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সংবাদ সম্মেলনে বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী ও জাতীয় ঐক্য ফ্রন্টের আদর্শ বিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হলো। মন্টু বলেন, গণফোরাম থেকে বহিষ্কারের সঙ্গে সঙ্গে সুলতান মনসুরকে জাতীয় ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে সুলতান মনসুর গত বছর নভেম্বর মাসের 10 তারিখে দলের প্রাথমিক সদস্য পদ পেয়েছিলেন। গত 2 মার্চ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্য ফ্রন্টের শরিকে গণফোরামের বিজয়ী প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও মুকাব্বির খান 7 মার্চ শপথ নেওয়ার জন্য স্পিকারকে চিঠি দিয়েছিলেন। স্পিকারও তাদের সময় দিয়ে শপথের আমন্ত্রণও জানিয়েছিলেন। তবে বুধবার স্পিকারকে দেয়া এক চিঠিতে মোহাম্মদ মুকাব্বির খান শপথ নেবেন না বলে জানান। একাদশ সংসদ নির্বাচনের আগে কামাল হোসেনের গণফোরামের নাম লিখিয়ে জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সুলতান মনসুর। আর মোকাব্বির খান গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলির 2 আসন থেকে বিজয়ী হন। ওই আসনে ধানের শীষের প্রার্থী না থাকায় বিএনপি সমর্থন পেয়েছিলেন তিনি। কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে গত 30 ডিসেম্বর এই নির্বাচনে অংশ নিয়ে মাত্র 6টি আসনে জয় পায় বিএনপি। নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি তুলেছে তারা। দলটির নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলেও ঘোষণা দিয়েছে বিএনপি। ঐক্যফ্রন্ট নেতা কামাল হোসেন শুরুতে তার দলের 2 নেতার শপথের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর সুর বদলায় তার। অন্যদিকে শপথ নেওয়ার বিষয়ে সুলতান মনসুরের ভাষ্য, যারা ভোট দিয়ে তাকে বিজয়ী করেছে তাদের মতামতের গুরুত্ব দিতেই তিনি সংসদে যাচ্ছেন। ডাকসুর সাবেক ভিপি আওয়ামী লীগের একসময় সাংগঠনিক সম্পাদক সুলতান 2007 সালে জরুরি অবস্থার মধ্যে সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত হয়ে দলে অপ্রান্তীয় হওয়ার পর কামাল হোসেনের সঙ্গে ভেড়েন। ভোটে বিজয়ী হওয়ার পর শপথ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি দাবি করেন, তিনি আওয়ামী লীগ ছেড়ে অন্য কোনো দলে যোগ দেননি। আমাদের সাথেই থাকুন আর পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।